হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো আলু চচ্চড়ি। তোমরা তো আলুর অনেক সবজি খেয়েছো, আলু চচ্চড়ি কি খেয়েছো? তাহলে দেখে নাও আমি আলু চচ্চড়ি করার জন্য কি কি নিয়েছি। এখানে নিয়েছি আলু, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি ধনের পাতা কুচি, টমেটা কুচিয়ে নিয়েছি, আর এখানে আছে আদা, রসুন, শুকনো লঙ্কা পেস্ট করা আছে। দেখো আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। দেখো আমার আলুটা ফ্রাই করা হয়ে গেছে, আমি এবার এই আলুটাকে নামিয়ে নেবো। এরকম সাদা সাদা থাকবে, এরকম করে ফ্রাই করে নিতে হবে। আমি যে আলুটা ফ্রাই করে নিয়েছি, ওর মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেবো। এবার আমি তেলের মধ্যে মৌরি, কটা কালো জিরে, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার আমি এই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, তাহলে আমার পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যাবে। এবার আমি টমেটো কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম, আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, ওটা দিয়ে দেবো। আমার এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে এবার একটু লবণ দিয়ে দেবো। তারপরে হলুদ দিয়ে দেবো, আর এই কাশ্মীরের যে লঙ্কার গুঁড়োটা রেখেছি এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে 1 চামচ টক দই দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে একটু হালকা করে চিনি দিয়ে দেবো। দেখো উপরে আমার তেলটা ছেড়ে দিয়েছে, এরপরে আমি যে আলুগুলো ফ্রাই করে রেখেছিলাম এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। এবার আমি একটু এই গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এবার এই ধনের পাতা কুচিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চড়িয়ে 2-1 মিনিট ঢেকে রেখে এটাকে নামিয়ে নেব। আমার এই আলু চচ্চড়িটা পুরো রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখো আমার আলু চচ্চড়িটা পুরো রেডি হয়ে গেছে, এখন আমি এর উপর দিয়ে একটু ধনের পাতা ছড়িয়ে দেবো। হ্যালো বন্ধুরা, তাহলে আমার এই আলু চচ্চড়িটা পুরো রেডি হয়ে গেছে। তাহলে তোমাদের কেমন লেগেছে? তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে, ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের এটা কেমন লেগেছে। তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যদি এরকম রেসিপি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। একটু খেয়ে দেখি কেমন হয়েছে, আমার কাছে তো ভালো লেগেছে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবে।